প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে কর ব্যবস্থা এই সাবজেক্টটি নিয়ে। তো এই সাবজেক্টের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কর রেয়াতযোগ্য বা বিনিয়োগ ভাতা এই বিষয়টি নিয়ে। তো আমরা জানি একজন করদাতার কর দায় নির্ণয়ের জন্য তিনটি ধাপে অঙ্ক করতে হয়, একটা হলো মোট আয় নির্ণয়, আর একটা হলো কর রেয়াতযোগ্য আয় নির্ণয়, আরেকটি হলো কর দায় নির্ণয়। তো আমি মোট আয় নির্ণয়ের একটি খাত, যেহেতু মোট আয় নির্ণয়ের জন্য দশটি খাত আছে তার মধ্যে একটি খাত বেতন খাতে আয় নির্ণয় এর আগে আমি আলোচনা করেছি। তো এখানে আমি যেটি আলোচনা করব দ্বিতীয় ধাপে অর্থাৎ কর রেয়াতযোগ্য আয় নির্ণয়। তো একজন করদাতা তার আয়ের কিছু টাকা তিনি বিভিন্ন খাতে ব্যয় করে থাকেন, তবে কোন কোন জায়গায় ব্যয় করলে তিনি এই কর রেয়াত পাবেন সেটি হলো আমাদের আজকের বিষয়। তো চলুন অঙ্কটি আমরা শুরু করি বা নিয়মগুলো কি সেটা আমরা আগে দেখে আসি। এখানে দেখেন জীবন বিমা প্রিমিয়াম, এক নম্বরে বলা হয়েছে জীবন বিমা প্রিমিয়াম করদাতার নিজের স্ত্রী স্বামী এবং নাবালকের সন্তানের যদি হয়ে থাকে সেটা এখানে আসবে, তবে সর্বোচ্চ সীমা হবে যে বিমা অঙ্ক আছে সেই বিমা মূল্যের 10%। এরপরে দুই দেখেন অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদের জীবন বিমা প্রিমিয়াম, যদিও আমি এইগুলো যখন অঙ্ক করব তখন আপনাদেরকে বিস্তারিত শেখাবো, তো আপনারা এটা আগে একটু ধারাবাহিকভাবে দেখে নেন তাহলে অঙ্ক করতে গেলে আরও সুবিধা হবে। আর এখানে কিছু কিছু আইটেম আছে যা আপনাদের বুঝতে সমস্যা, সেগুলো আমি এখন বুঝাই দেবো। তো মোটামুটিগুলো আমি একটু বুঝাই দেবো আর বাকিগুলো আমরা অঙ্কে শিখবো, তবে প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রে আপনি এই সবটা একটু দেখে নেবেন, তাহলে আমাদের মনে হয় অঙ্ক সহজ হয়ে যাবে। আরেকটি বিষয়, অঙ্ক কখনোই মুখস্থ করে কিন্তু হয় না, অঙ্ক আপনার নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনার সেটা আরও সহজ হয়ে যাবে। তো আপনারা এখন দেখতে থাকুন, আমি দুই নম্বর বলেছি অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদের জীবন বিমা প্রিমিয়াম। অবিভক্ত হিন্দু পরিবার বলতে হিন্দুরা অনেকেই আছে যারা যৌথভাবে বসবাস করে, তাদের যদি জীবন বিমা প্রিমিয়াম হয় সেটা এখানে আসবে। এরপরে দেখেন তিন নম্বরে বিলম্বিত বার্ষিক বৃত্তি অর্থাৎ মূল বেতনের 1/5 অতিরিক্ত নয়, মানে সর্বোচ্চ হলো 1/5, তার অতিরিক্ত এখানে যাবে না। এরপরে সরকারি বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিলে দান, যদি আপনি সরকারি বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিলে দান করেন সেটা এখানে আসবে। এরপরে পাঁচ নম্বর দেখেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী নিয়োগকর্তার দান, আমরা জানি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মীর যে পরিমাণ দান করেন তার নিয়োগকর্তা সেই পরিমাণ দান করেন, এই দুটিই কিন্তু এখানে আমাদের বিনিয়োগ ভাতায় যাবে। এরপরে দেখেন বার্ধক্য তহবিলে যা সাদা এটা আসবে। এরপর সঞ্চয়পত্র, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, সরকারি সিকিউরিটি ও বিনিয়োগ কোম্পানির শেয়ার প্রাইস এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান অর্থ আইন 2013 কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, অর্থাৎ এই জায়গাগুলো আপনি বিনিয়োগ করলে সেটা আপনার কর রেয়াতযোগ্য হয়, সেটা এখানে যাবে। এরপরে আট নম্বর দেখেন তালিকাভুক্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে দান অর্থাৎ DPS, সর্বোচ্চ সীমা এক্ষেত্রে 60,000 টাকা, অর্থাৎ 60,000 টাকার উপরে আসবে না, 60,000 টাকার নিচে হলে সেটা, আর যদি 60,000 টাকার ক্রস করে তাহলে 60,000 টাকা এখানে বাড়বে। এরপরে দেখেন দাতব্য হাসপাতালে দান এটা আসবে। এরপরে দেখেন দশ নম্বর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কল্যাণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান এটা আসবে, জাকাত তহবিলে দান এটা আসবে, গ্রুপ বিমা বা কল্যাণ তহবিলে দান চাঁদা এগুলো আসবে, আগা খান উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠানে দান এগুলো আসবে। এরপরে অনুমোদিত জনকল্যাণ সেবামূলক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে দান এটা আসবে, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান এটা আসবে, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান এটা আসবে। 17 নম্বর দেখেন কোম্পানির শেয়ার বা স্টক, মিউচুয়াল ফান্ডের ইউনিট বা ঋণপত্রে বিনিয়োগ, অনু 27 যে কোনো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত যে কোনো কোম্পানির শেয়ার বা স্টক, মিউচুয়াল ফান্ডের ইউনিটে বা ঋণপত্রে বিনিয়োগ, অর্থ আইন 2012 দ্বারা সংশোধিত এটা আসবে। এরপরে 18 দেখেন বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগ, অর্থাৎ এই খাতগুলোতে যদি আমরা বিনিয়োগ করি বা ব্যয় করে থাকি তাহলে আমাদের এখানে যে মোট টাকাটা আসবে তার উপরে আমরা কর রেয়াত পাবো, এটাই আমাদের কর রেয়াতযোগ্য আয়ের মূল কারণ বা মূলত আমরা করে থাকি। তো এখানে দেখেন ATM প্রথমে আমরা যোগ করব, যোগ করে যে অ্যামাউন্টটা পাবো সেটা এখানে বসাবো। এরপরে দেখেন এটাই হলো প্রকৃত বিনিয়োগ, অর্থাৎ যোগ করে যেটা পাবো। আর খ নম্বরে দেখেন প্রকৃত বিনিয়োগ মানে যোগ করে যেটা পাবো। খ নম্বরে দেখেন খ 44 ধারা এবং 82 C(2)(a) ধারায় আয় ব্যতীত, মানে 82 C ধারা যদি কোনো আয় অঙ্কে থাকে সেটা বাদ দিলে যে টাকা হবে সেই মোট আয় থেকে সেটা বাদ দিলে যে টাকা হবে সেই মোট আয়ের 25% করে এখানে বসাবো। এরপরে নির্দিষ্ট অর্থ আমার এখানে যেটা 1,50,00,000, এই তিনটে টাকার মধ্যে এখানে এখানে লেখা আছে ক খ ও গ, এই তিনটির মধ্যে ছোটটি, অর্থাৎ এখানে যে তিনটি অ্যামাউন্ট আমরা পাবো এই তিনটির মধ্যে যেটি ছোট সেটি এখানে আমার যাবে, সেটি আমার এখানে যাবে, অর্থাৎ এটাই হলো আমাদের অনুমোদনযোগ্য
মানে কর যোগ্য মানে আয় বা বিনিয়োগ ভাতা যেটাই বলেন, এটাই ছিল আমাদের দ্বিতীয় ধাপ। তবে মনে রাখবেন এখান থেকে সব আইটেম কিন্তু অঙ্কে আসে না। আপনারা বেতন খাতে আয় নির্ণয়ের ক্ষেত্রে দেখেছেন যে ম্যাক্সিমাম মানে কিছু আইটেম আছে যেগুলোই বারবার আসে, সেগুলো নিয়েই আমাদের নাড়াচাড়া করতে হয়। তো অতগুলো আইটেম আমাদের মনে রাখা কঠিন, তো আমাদের অতগুলো লাগবেও না। তারপরও একবার করে চোখ বুলিয়ে যাবেন যাতে আপনাদের অঙ্ক করার ক্ষেত্রে এগুলো মনে পড়ে। তৃতীয় যে ধাপ সেটি হলো করদায় নির্ণয় করা। তো করদায় নির্ণয়ের ক্ষেত্রেও আমি একটা স্যাম্পল আপনাদেরকে এখানে দেখাই দিই, তারপরে বিস্তারিত আমরা অঙ্কে শিখবো, কারণ অঙ্কে ছাড়া এগুলো আসলে ক্লিয়ার বোঝানো যায় না। যদিও আমি এটা একটু ধারণা দিচ্ছি মাত্র, তাহলে আমাদের অঙ্ক করতে গেলে আরও একটু ক্লিয়ার হবে। তো প্রথম থাকেন একজন ব্যক্তি যে আয় করলো, তার সে যে আয় সেই আয়ের দেখেন নিয়মিত উৎসের আয়ের উপর নিয়মিত আয়কর। এখানে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, তো আমরা সেইগুলো অঙ্কের ক্ষেত্রে শিখবো। তো সাধারণত যেটা হয় সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যে আয় করলেন তার প্রথম 2,50,000 টাকা, 3,00,000 টাকা, 4,00,000 টাকা অথবা 4,25,000 টাকা পর্যন্ত নিয়মিত আয়ের উপর 0%। এখন প্রশ্ন হলো যে 2,50,000 টাকা কাদের, 3,00,000 টাকা কাদের, 4,00,000 টাকা কাদের এবং 4,50,000 টাকা কাদের। এটা নিচে নোট আছে, সেখান থেকে আমি বুঝাই দেবো যে সবার জন্য কিন্তু 2,50,000 না, সবার জন্য 3,00,000 না, সবার জন্য 4,00,000 না, সবার জন্য 4,25,000 টাকাও না। অর্থাৎ এক কথায় বলতে পারি যে এই টাকা পর্যন্ত 0%, অর্থাৎ কোনো কর দেয়া লাগবে না। এরপর দেখেন পরবর্তী, অর্থাৎ একজন ব্যক্তি যদি মনে করেন 60,00,000 টাকা আয় করলো, তার এই প্রথমে এই এই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকা আছে তার মধ্যে থেকে 4,00,000 পর্যন্ত 10%, তার পরবর্তী 5,00,000 পর্যন্ত 15%, তার পরবর্তী 6,00,000 টাকা পর্যন্ত 20%, এইটা আমরা মনে রাখব। এরপরে দেখেন আরও আছে যেটা, সেটা হচ্ছে তার পরবর্তী 30,00,000 টাকা পর্যন্ত 25%। এবার অবশিষ্ট যদি আরও আয় তার থাকে সেইটা দেখেন অবশিষ্ট নিয়মিত আয়ের উপর 30% করে যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো, বসিয়ে এগুলো যোগ করব করে নিয়মিত উৎসের আয়ের উপর নিয়মিত কর দেয়, এটা আমরা পেলাম। এরপরে দেখেন বাদ কর রেয়াত। কর রেয়াত বলতে ওই যে একটু আগে দ্বিতীয় ধাপে আমরা যে কর রেয়াত যোগ্য আয় পেয়েছি ওখানে ওইটা এখান থেকে বাদ যাবে, ওইটার উপর কীভাবে বাদ দিতে হবে সেটাও আমি অঙ্কে বাস্তবে শেখাবো, এখন শুধু আপনারা ছকটা একটু খেয়াল করে নেন। এরপরে ফার্মের আয়ের উপর গড় হারে কর ছাড় এটাও আমরা বাদ দেবো, তবে ফার্মের আয়ের উপর কীভাবে কর ছাড় হয় সেটাও আমরা অঙ্কে শেখবো, তাহলে আপনাদের মনে থাকবে। এরপরে আমরা পেলাম নিট কর আয় কর দায় মানে নিট যেটা সেটা। এরপরে যোগ সারসার, সারসার যে হলো প্রযোজ্য হারে, সারসার্জটা কি সেটাও আমি অঙ্কে শেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এরপরে নিট কর দায় পেলাম, নিট আয় কর দায় থেকে বা সারসার বাদ দিয়ে নিট কর দায় পেলাম। এরপরে বাদ উচ্ছে কর্তৃত্ব কর বা অগ্রিম প্রদত্ত কর। উচ্ছে কর্তৃত্ব কর মানে অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আয় করে থাকি, তারা আমাদের ওই করটা দিয়ে থাকে বা প্রদান করে দেয়, সেই করটা আমরা এখন এখান থেকে বাদ দেবো। আর অগ্রিম যদি কর প্রদান করা থাকে সেটাও বাদ দেবো, দিয়ে আমরা এখানে নিট প্রদেয় কর পাবো যেটা আমাদের সরকারকে প্রদান করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই যে 2 নম্বর যে আইটেমটা আমি বলছিলাম, সরি 1 নম্বরে এখানে দেখেন বলা হয়েছে যে কারোর জন্য 2,50,000, কারোর জন্য 3,00,000, কারোর জন্য 4,00,000, মানে এখানে দেখেন 50,000 বেড়েছে, তারপরে দেখেন 1,00,000 বেড়েছে, তারপরে দেখেন 25,000 বেড়েছে। তো এইটার ক্ষেত্রে যে নোট সেটা দেখেন এখানে বলা হয়েছে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুক অভিভাবকের করমুক্ত সীমা প্রত্যেক সন্তানের জন্য 50,000 টাকা বেশি হবে। মানে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুক অভিভাবকের করমুক্ত সীমা প্রত্যেক সন্তানের জন্য 50,000 টাকা বেশি হবে। তার মানে একজন ব্যক্তি তার সন্তান প্রতিবন্ধী, সেই ক্ষেত্রে তার ওই প্রথম ওই 50,000 টাকা বেশি হবে, তার মানে 2,50,000 থেকে 3,00,000 হবে। অর্থাৎ কোনো পিতামাতা আইনানুক অভিভাবকের একটি প্রতিবন্ধী সন্তান থাকলে 50,000 টাকা বেশি, আর দুটি প্রতিবন্ধী সন্তান থাকলে 1,00,000 টাকা, অর্থাৎ ওই ক্ষেত্রে হবে 3,50,000 টাকা। এরপরে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন। এটা 2 নম্বর নোট দেখেন বলা হয়েছে কর রেয়াত মোট আয় 10,00,000 টাকা অতিক্রম না করলে, মানে এই যে কর রেয়াত অর্থাৎ দ্বিতীয় ধাপে যেটা আমরা করলাম, তাহলে কর রেয়াত হবে কর দেওয়ার জন্য অনুমোদনযোগ্য অঙ্কের 15% এবং মোট আয় 15,00,000 টাকা অতিক্রম করলে কর রেয়াত হবে কর রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অঙ্কের উপর 10%। এইগুলো আমি আপনাদেরকে অঙ্কে শেখাবো।
তো আপনারা এখন এটা শিখলেন। এরপরে দেখেন শখ আরো আছে, তো আমরা এই শখগুলো আমাদের ওই পাশাপাশি একই রকম, আমরা বাস্তব অঙ্কে এগুলো শিখব। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।